বাংলাদেশ ডিজিটাল হয়েছে, রেল লাইনে নতুন নতুন রেলের বগি সংযোগ হয়েছে, কিন্তু এই মানুষগুলোর জন্য কি একটা সিট বরাদ্দ করা যায়নি? যে মানুষটা নিজের সন্তানকে কোলে নিয়ে অতটুকু ঝুঁকি নিয়ে সে তার জীবন জীবিকা অথবা পারাপারের ব্যবস্থা করেছে। আমরা বাংলাদেশকে ডিজিটাল ঘোষণা করে ফেলছি, রোহিঙ্গাদের জন্য ভাষান্তরে রঙিন রঙিন বাড়ি নির্মাণ করেছে, কিন্তু এই মানুষগুলোর মাথা গোঁজার ঠাই আমরা এখনো নিশ্চিত করতে পারিনি। মানে আমরা ডিজিটাল হয়ে গেছি, আমরা এখনো ডিজিটাল হতে পারিনি। আমাদের সরকারের কঠিন নজরদারির প্রয়োজন এই মানুষগুলোর দিকে, একটু সুনজর দেওয়ার প্রয়োজন। হয়তোবা সরকার দিলেও যাদের উপর দায়িত্ব দিয়েছে তারা এখনো পর্যন্ত ঘুমিয়ে আছে, কিন্তু যখন তারা জাগবে ততক্ষণে তাদের সন্তান তাদের কোলে থাকবে না, ততদিনে তাদের পেটে আহার থাকবে না, তাদের গায়ে পরার মতো পোশাক থাকবে না। এই মানুষগুলোর জন্য কিছু না কিছু করা প্রয়োজন। আমার ঘর চকচক করতে পারে, কিন্তু আমার ঘরের বাইরে যদি সেই চকচক করা টাইলসের উপরে বসে কেউ ভিক্ষা করে, তাহলে আমার ঘরের বাইরে চকচক করা টাইলসের কোনো মূল্য নেই, কোনো মূল্য নেই। আজকে আমরা অনেক খুশি হয়েছি, অনেক খুশি হয়েছি। আমরা একজন মুসলমান হিসাবে রোহিঙ্গারা বাংলাদেশে আসার পর অনেক খুশি হয়েছিলাম। তারপর তারা আমাদের কাঁধের বোঝা হয়ে গিয়েছিল, যাক তারপরে ভাষান্তরে তাদেরকে স্থানান্তর করা হয়েছে, আমরা তাতেও খুশি হয়েছি। রাস্তায় বেরিয়েছিলাম গত কয়েকদিন আগে, একজন ভিখারি আমার কাছে ভিক্ষা চাইল, তাকে ভিক্ষা দিলাম, বলে ভাই শীতে মরে যেতেছি, যদি একটা পাঞ্জাবির ব্যবস্থা করে দিতেন ভালো কথা। পাঞ্জাবির ব্যবস্থা করে দেয়া হলো। ভাই কোথায় থাকেন? থাকার জায়গা নাই। মনের কষ্টে সে লোকটা বলল, রোহিঙ্গারাও থাকার জায়গা পাইছে, রোহিঙ্গারাও ডিজিটাল ভাবে থাকার ব্যবস্থা পাইছে, আমার ডিজিটালের দরকার নাই, শুধু রাতের বেলা মশা না কামড়াইলেই হইল, শুধু রাতে একটু শীত না লাগলেই হইল, সারাদিন রাস্তায় রাস্তায় রোদে পুইরা পুইরা ভিক্ষা করি, রাতে অনেক ঘুম পায়, তখন ঘুমাইতে পারি না মশার জ্বালায়, ঘুমাইতে পারি না শীতের জ্বালায়, যদি একটা শীতের কাপড় কিনা দিতেন কি জবাব দিবেন? এই মানুষগুলোর কাছে আমরা কি জবাব দিব? ডিজিটাল, রঙিন রঙিন বাড়ি, রঙিন রঙিন ঘর, কিন্তু এই মানুষগুলোর মাথা গোঁজার ঠাই নেই। আজকে ভিডিওটি দেখার পর অনেক খারাপ লেগেছে, যে মানুষটা কখন এই জায়গাতে নিজের কি বলবো দুই এক মাস দু তিন মাসের একটা বাচ্চা, এই বাচ্চাটাকে নিয়ে কতটুকু রিস্কের মধ্যে এই জায়গাটাতে বসতে পারে, যখন সে সেই বগি থেকে বঞ্চিত হয় ঠিক তখনই এই জায়গাতে বসতে বাধ্য হয়। এই মানুষগুলো যারা দায়িত্বে থাকে তারা কিন্তু শিখার জন্য বিদেশে যায়, শিখেও আসে। প্রয়োগ কখন হয়, কোথায় প্রয়োগ হয়, প্রয়োগের প্রয়োজন, না হলে এই শিক্ষা একদিন আপনাকে আমাকে খুঁড়ে খুঁড়ে খাবে, খুঁড়ে খুঁড়ে খাবে। কত মানুষ বাংলাদেশের আহা, তাদের ঘর দুয়ার লাড়া দিলে কোটি কোটি টাকা বেরিয়ে যায়, ব্যাংকগুলোর কথা তো এগুলো তো আমরা হিসাব পাই না, কিন্তু লাড়া দিলেই কোটি টাকা, টাকা দিয়ে কি হবে, ছেলে সন্তান মানুষ হবে? আপনি মরে যাবার সময় একটা কাফানের কাপড় কিনার মানুষ পাবেন না, পাইনি তো, করোনার এই মুহূর্তে পাইনি। কত কোটি কোটি বিলিয়ন ডলারের মালিক, তার ছেলে সন্তান তাকে মাটি দিতে আসে নাই, কাফানের কাপড় কিনতে আসে নাই, এই কোটি টাকা দিয়ে কি করবে, কি করেছে? ব্যাংক ব্যালেন্সগুলো নমিনি করে দিয়ে গেছে সন্তানের নামে, মেয়ের নামে, তারপর বউটের নামে, লাভ নাই। তারা টাকাগুলো উঠিয়ে নিয়েছে কিন্তু দু চার পাঁচ টাকা খরচ করে তার জন্য একটা কাফানের কাপড় কিনে নাই। তাহলে পৃথিবীতে টাকা দিয়ে কি দরকার, তাহলে পৃথিবীতে এত টাকার কি প্রয়োজন? কোনো প্রয়োজন নাই। কিন্তু আমরা টাকার বালিশের নিচে ঘুমাই, কিন্তু কিছু মানুষ আছে একটা তুলার বালিশ খুঁজে পায় না, সেই মানুষগুলোকে জাগ্রত করতে চাই। আপনারা এক রাত্রে ঘুমাবেন না, শুধু আপনাদের পাজারু গাড়িটা নিয়ে প্রত্যেকটা রেল স্টেশন প্রত্যেকটা ফুটপাতে একটা রাউন্ড দিয়ে আসবেন, দেখবেন কত মানুষ অনাহারে ঘুমিয়ে গেছে, কত মানুষ বস্ত্রবিহীন ঘুমিয়ে গেছে, যেটার হিসাব নেই। আজকে অনুরোধ জানাতে চাই, যারা বিদেশে যান, ভ্রমণ করেন, দেখেন বিদেশের ট্রেন বাসগুলোতে এই সমস্ত মানুষদের, যাদের বাচ্চা কোলে থাকে, ছোট ছোট বাচ্চা আছে, তাদের ভাড়াও লাগে না, আলাদা করে নির্দিষ্ট তাদের বসার জায়গা আছে। হ্যাঁ, পেটে যাদের বাচ্চা আছে, দুই তিন মাস হয়ে রয়েছে, তাদের জন্য আলাদা জায়গা আছে, তাদের জন্য একটা ব্যবস্থা করুন। একটা বগি আমরা ভিআইপিদের জন্য ছেড়ে দিই, ভিআইপি আসবে, ভিআইপির কার্ড থাকলে ভাড়া ভুড়াও লাগে না, চেয়ার তো প্রশ্নই আসে না, কেদারাযুক্ত চেয়ার, তাদের জন্য এটা মানে ভিআইপিদের জন্য যদি কার্ড থাকে তাদের জন্য এটা করে দেন, লিখে দিবেন গরিব, গরিব লিখে দিবেন, তো বগি একটা বগিও ছেড়ে দিবেন সেই গরিবদের জন্য, সেই বক্সে বা সেই বগিতে শুধু গরিব মানুষরা উঠবে।
তাদের তো টাকা নাই, তারা তো পারাপার করতে হবে, তাদের তাদেরও যোগাযোগের ব্যবস্থার প্রয়োজন আছে। আজকে এখানে ভাত নেই, পেটে ভাত যোগাতে পারেনি, কালকে ওখানে ভাত যোগানোর চিন্তা করলে বা পেটের কথা চিন্তা করে হয়তো বা সেই জায়গায় যেতে হবে, সেই জায়গায় পারাপার হওয়ার ব্যবস্থা করে দেন। সরকারের কাছে অনুরোধ জানাই, যারা দায়িত্ববান আছে তাদেরকে অনুরোধ জানাই, আপনারা সুন্দরভাবে তাদের একটা ব্যবস্থা করে দেন। রোহিঙ্গাদের সুন্দর একটা ব্যবস্থা করে দিয়েছেন, বিদেশি সংস্থাগুলোর অনুদানও আছে, বাংলাদেশেরও সহযোগিতা আছে। আজকে তারা একটা গতি পেয়েছে, পথ পেয়েছে, খাবার দাবারের ব্যবস্থা পেয়েছে। কিন্তু এই মানুষগুলোরও রঙিন টিন না হোক, সাদা টিনের নিচে তা যাতে তারা সুন্দর মতো কাটাতে পারে, একবেলা ভাত খেতে পারে, সেই ব্যবস্থা করে দেন। তাহলেই সুন্দর হবে বাংলাদেশ। চাকচক্যতা তখনই আসবে যখন রাস্তাঘাটে আর হাত পাতার মতো মানুষ থাকবে না, গরিব মানুষ আর অনাহারে বিবস্ত্রে ঘুমাবে না, তখনই বাংলাদেশ পরিষ্কার হবে। তার আগে না, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।